আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইমরান আহমেদ। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের ওয়েবসাইটটি দেখে আসলে সবাই হয়তো বুঝে নিয়েছেন যে আসলে আমি কোন বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা শেয়ার করব। তো আজকে আমার আলোচনার বিষয় হলো অনলাইনের মাধ্যমে কিভাবে একটি ভোটার স্লিপ দিয়ে কিভাবে এনআইডি নাম্বার বের করা যায় বা জাতীয় পরিচয়পত্র নাম্বার কিভাবে বের করা যায়, সেটা এখন আপনাদের সাথে আমি দেখাবো। তো দেখানোর আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করবো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে ফুলফিল বিষয়টি আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাব। তো কাজে চলে যাবার আগে প্রথমেই যে কথাটা আমি বলেছিলাম যে কিভাবে আমরা একটি ভোটার যে জাতীয় পরিচয়পত্র, সে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা এনআইডি নাম্বার বা স্মার্ট কার্ড নাম্বার কিভাবে বের করব, সেটা এখন দেখাবো। তো সেটা দেখতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি প্রয়োজন হবে, একটি যে ভোটার যে স্লিপ, সেই স্লিপ নাম্বারটি আমাদের প্রয়োজন হবে। তো আমার সামনে স্ক্রিনে একটি ভোটার স্লিপ নাম্বার এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভোটার স্লিপ নাম্বার আছে। আমি সেটা দিয়ে এখন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম যেটা ধরে নিয়েছি যে আমার হাতের কাছে একটি স্লিপ আছে এবং অপর যে বিষয়টি কম্পিউটারের ব্রাউজারে গিয়ে আমরা এই ওয়েবসাইটটিতে আমরা ঢুকবো, এটা হচ্ছে services.nidw.gov.bd। এটা লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেরাও ট্রাই করে নিতে পারবেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে মেনু আছে সেই মেনু বার থেকে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার, এই বাটনটি অপশনটি নতুন সংযোজিত হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ফিল্ড আছে, এখানে ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার। তো যেহেতু আমরা ভোটার যে ফর্ম, সেই ফর্ম নাম্বারটি ব্যবহার করব, তো এখানে আমাকে ফর্ম নাম্বারটি টাইপ করতে হবে। এখানে কত আছে, 26 92 54। এবং এখানে জন্ম তারিখটা প্রয়োজন হবে, এটা যার স্লিপ নাম্বারটা দিয়ে আমরা বের করব অবশ্যই তার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থটাও প্রয়োজন। অর্থাৎ এই যে স্লিপ নাম্বার, এই স্লিপ নাম্বারের পাশাপাশি তার ডেট অফ বার্থটাও লাগবে। আমরা ডেট অফ বার্থটা সাপোজ আমরা জেনে নিলাম, অর্থাৎ এই এই ভোটার স্লিপে এনার ডেট অফ বার্থ আছে 10/10/1987, অর্থাৎ 10 অক্টোবর 1987। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখের এখানে ঘরে 10/10/1987। এবং এখানে এই ঘরটাতে যে বাম পাশে যে ক্যাপচাটা আছে, স্মল লেটার ক্যাপিটাল লেটার অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের যেটা থাকুক না কেন ঠিক হুবহু সেটাই লিখে দিতে হবে আমাদের, GWRP। এখানে বড় হাতের এবং ছোট হাতের যেটা ঠিক যেভাবে আছে সঠিকভাবে সেটা আমাদেরকে লিখে দিতে হবে। এখন এনআইডি নাম্বারের এখানে দেখতে পাচ্ছেন এনআইডি তথ্য, দেখুন জাস্ট এটা একবার এই বাটনটাতে প্রেস করলাম, প্রেস করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটারের নাম, তারপর এনআইডি নাম্বার অর্থাৎ এনআইডি নাম্বার অর্থাৎ এটা সম্ভবত স্মার্ট যে আইডি হবে, স্মার্ট কার্ডের নাম্বার সরাসরি এখানে কিন্তু চলে এসছে। তো বন্ধুরা, আসলে যে বিষয়টি আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছিলাম বা অবশ্যই আপনাদেরকে আশা করব বোঝাতে পেরেছি যে স্মার্ট কার্ড নাম্বার বা এনআইডি নাম্বার ব্যবহার করতে হলে আমাদের একটি ভোটার স্লিপ নাম্বারের প্রয়োজন হবে। এই যে ভোটার স্লিপ এবং এর পাশাপাশি যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা যদি জানা থাকে তাহলে যে কেউ অনলাইনের মাধ্যমে যে কারো কিন্তু এনআইডি নাম্বার বা স্মার্ট কার্ড নাম্বার এখান থেকে অনলাইনের মাধ্যমে বের করে নেওয়া সম্ভব। আর কোন ওয়েবসাইটে আপনারা গিয়ে আপনারা এই কাজটি করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আশা করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই তারা বিষয়টি জানতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।